ষষ্ঠীর মাধ্যমে দেবী দুর্গার আরাধনা শুরু। আর করিমগঞ্জ এবারে দুর্গার আনন্দের মাত্রা বৃদ্ধি পেল, কেননা প্রথমবারের মতো কোনো মুখ্যমন্ত্রী অর্থাৎ অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ষষ্ঠীর দিন করিমগঞ্জে এসে ভক্তবৃন্দের আনন্দের মাত্রা বৃদ্ধি করে দিলেন। এদিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হেলিকপ্টার যোগে করিমগঞ্জের সরকারি স্কুলের মাঠে অবতরণ করে সোজা চলে যান করিমগঞ্জের ঐতিহ্যমণ্ডিত টাউন কালীবাড়ি সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে। সেখানে গিয়ে কালী ও দুর্গার দর্শন করে করিমগঞ্জের রামকৃষ্ণ মিশন, মদনমোহন আখড়া, ইউথ কর্নার, ই&ডি কলোনি সহ বেশ কয়েকটি সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপের উদ্বোধন করে আশীর্বাদ গ্রহণ করেন। এরপর পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের শহরস্থিত বাড়িতে এসে সাংবাদিক সম্মেলন করে করিমগঞ্জবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান। করিমগঞ্জ থেকে আজহারউদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। মই সকলোকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাইছো। আর পিছত মই করিমগঞ্জত আকো আহি যেখানে মোক কেটামান প্রবলেম রাইজে কইছে করিমগঞ্জ আমার আর্টিফিশিয়াল ফ্লাডর প্রবলেম আছে, ইয়াত খোয়া পানির সমস্যা আছে। মই পিছত আরো একবার আহি উদয়পুর রিজল্ভ করি। মানে বলপূর্বক চান্দাটা সংগ্রহ করা উচিত নহয়, ভলেন্টারি যা যেহেতু এটা দিবেই, কিন্তু এটা ফোর্সফুল ডোনেশন। একটা ছোট ব্যাপারীর দোকানে ছয় সাতটা পূজা কমিটি যাওয়া ওই পরম্পরাটা ঠিক নয়। বাকি অনুষ্ঠান আছে, রিহেব ফাউন্ডেশন, SDPI, ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়া, সবর উপরে সরকারের সুকান দৃষ্টি আছে। আর ওইগুলা যেরকম স্পন্সর্ড অনুষ্ঠান গুলা আছে সবগুলা আমি বন্ধ করে দিব। আমি আজি তো খালি মানুষক মিলার জন্য এই জায়গায় আর মাক প্রণাম করার জন্য, পরে আমি একবার আসি আমার করিমগঞ্জে আর করিমগঞ্জ সঙ্গে করিমগঞ্জের সন্দর্ভে কিছু আমি কাজের বিষয়ে ঘোষণা করবো। স্যার পেট্রোল ডিজেলের যে মূল্য বৃদ্ধি হল আজি, স্যার পেট্রোল ডিজেলের যে মূল্য বৃদ্ধি হল আজি, আমার পলিটিক্যাল প্রশ্ন থাকে না, আমার তো নাম থাকে না, থাকিব না। পেট্রোল ডিজেলের দাম দেশের ভিতরে আসামে সবচেয়ে কম, কিন্তু মেঘালয় আর আসাম, কিন্তু এই পূজার বছরে ভেদ বৃদ্ধি দেওয়াল। আরে আমি বললাম না, আমার পেট্রোল ডিজেলের মূল্য আমি দিল্লি ইউপির সমান রাখি, কিন্তু আসামে কিছু কারণে আসামে সবচেয়ে কম ছিলাম। এখন আমি পেট্রোল ডিজেলের মূল্যটা কমপ্লিট দিল্লি ইউপি উড়িষ্যা বেঙ্গল এরকম রাখবে। সবাইকে আমার মুখ্যমন্ত্রী হওয়ার পরে করিমগঞ্জ মোর আশা হওয়া নাছিলে, গতিকে আজি দুর্গা পূজার ষষ্ঠীর দিনা মই করিমগঞ্জ আহিলো, রাইজক লগ পালো আর এইটো ভিজিট কমপ্লিটলি ফেস্টিভেল বা পূজা। পিছত মই আকৌ করিমগঞ্জ আহিম ডেভেলপমেন্ট রিলেটেড ডিসকাশন। আজি না একদম মানে নন পলিটিক্যাল, অনলি পূজার জন্য, ঠিক আছে? ষষ্ঠীর সবাইকে শুভেচ্ছা। স্যার আর ডলু চা বাগান নিয়ে যে ডলু মে কে হয়, ডলু মে যে চল রা থা ও চা বাগান চল রা। নভেম্বর ফার্স্ট উইক শিলচরে আমার সরকারের ক্যাবিনেট বৈঠক হবে, ও সময়ে আমি ডলুর শ্রমিকগুলার সঙ্গে আমি পার্সোনালি কথা করব। মহা ষষ্ঠীর দিনত বাঙালি প্রধান উৎসব দুর্গাপূজাত আপনি উপস্থাপন করেছে, ইয়ার লোক আমার করিমগঞ্জ সাংবাদিক আপনার অভিনন্দন আর শারদীয় শুভেচ্ছা। আর আমি একটা প্রশ্ন করব বিচার যে করিমগঞ্জ বিধায়ক কমলাকর দেবের প্রশ্ন উত্থাপন করেছিল যে করিমগঞ্জ বিহু লৈ টকা বিভিন্ন ধরনের দিয়া হয়েছে, বাঙালি প্রধান উৎসব দুর্গাপূজা লৈ কিনা এনে ব্যবস্থা আছে কি বিভিন্ন রাইজে অনুদান অনুদান লৈ পূজা মণ্ডপ পূজাটা হিন্দুর একটা ধর্মীয় উৎসব, পূজায় দিলে ঈদেও দিব দিতে লাগে, তো বিহু আর পূজার কিছু কম্পারিজন নাই। বিহুটা হলো নন রিলিজিয়াস মানুষ, তো ওর জন্য MLA সাহেবের ওই অ্যাসেসমেন্টটা ভুল, কিন্তু
কিছু নন রিলিজিয়াস উৎসব থাকলে সহায় করার কিছু অসুবিধা নাই, কিন্তু একবার পূজায় দিলে নেক্সট টাইম ডিমান্ড আসবে আপনি ইন্ডিয়া উডে, তো ওইটা সেক্টরে সরকার যাওয়াটা ঠিক না। কিন্তু বিহুটা তো কমপ্লিটলি নন রিলিজিয়াস ফাংশন। আমরা কি করিম যে মন্ত্রী পাবো? দীর্ঘদিন থেকে আমরা মন্ত্রী পাইনি, তার জন্য অসুবিধা না হলে তো করিমগঞ্জে একটা মন্ত্রী তো পাইতেই লাগে। এবার পূজোয় আপনাকে কেতা দুরস্থ পোশাকে সাজিয়ে তুলতে লেটেস্ট ও আধুনিক মানের বস্ত্র সম্ভার নিয়ে উপস্থিত কালাইন বাজারের মাথা উঁচু করা একমাত্র নির্ভরযোগ্য কাপড়ের দোকান গুড লাক গার্মেন্টস। এখানে আপনি পেয়ে যাবেন বাহারি রং ও ডিজাইনের লেটেস্ট মানের সব পোশাক। ক্রেতাদের রুচিকে মাথায় রেখে পূজোয় এসেছে সর্বশেষ ডিজাইনের বিপুল সম্ভার। চোখ ও মনে ধরা পোশাকগুলো অবশ্যই আপনার চাহিদা পূরণ করতে সক্ষম হবে। এছাড়াও এখানে পাবেন বিবাহের বেনারসি ও জামদানি শাড়ি, কাঞ্চিপুরম তাঁত বেনারসি শাড়ি, পাবেন ফ্যান্সি বোরখা এবং স্টোন ও নেটের ফ্যান্সি লেহেঙ্গা, রয়েছে মেয়েদের লং জামা, গ্রাউন্ড ফ্রক, সারারা ও গারারা, জিন্স প্যান্ট, টপ, টি শার্ট, স্কার্ট টপ, কুর্তা, বিভিন্ন ধরনের চুড়িদার পিস, রয়েছে ছোট ও বড়দের টি শার্ট, রয়েছে বিভিন্ন ডিজাইনের ব্লেজার, পাঞ্জাবি। একসাথে পেয়ে যাবেন বিবাহের শেরওয়ানি, ব্লেজার সেট, পাঞ্জাবি সেট, জিন্স প্যান্ট, কটন শার্ট, স্পার্কি প্যান্ট, রেমন্ড, সিয়ারাম ও পিটার ইংল্যান্ড সহ নামি দামি কোম্পানির ফর্মাল প্যান্ট ও শার্ট, টি শার্টের চোখ ধাঁধানো কালেকশন আপনার রুচিকে সমুন্নত করবে। সহজেই পেয়ে যাবেন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ইউনিফর্মের কাপড় সহ এরামের কাপড়। সঙ্গে রয়েছে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত টেলারের সাহায্যে সেলাইয়ের সুব্যবস্থা। তাছাড়া সব ধরনের কাপড় চোপড় কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড়। দুর্গোৎসব ও অন্যান্য উৎসবে কাপড় চোপড় কেনাকাটায় আজই চলে আসুন গুড লাক গার্মেন্টস, জেবি রোড, কালাইন বাজার, এলাহি হোটেলের ওপরতলায়।